মানুষের জানতে চাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে, মানুষ ঠিক কোথা থেকে এলো, কবে এলো? এই নিয়ে মানুষের যুক্তি, তর্ক আর বিশ্বাসের কোনো শেষ নেই। ধর্মীয় বিশ্বাসীদের কাছে এর উত্তর খুব সহজ, তারা জানে মানুষ সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে। তবে যারা বিজ্ঞান মানতে চায় মানবজাতির এই বিশাল ব্যাপারটিকে নিয়ে, তাদের রয়েছে নানা গবেষণা। যদিও এখনও সঠিক কোনো সিদ্ধান্তে মানুষ পৌঁছাতে পারে নাই, তবুও তারা জানতে চায়। তাই মানুষের অন্বেষণ এখনও চলমান, আর কে না জানে বিজ্ঞান মাত্রই পরিবর্তনশীল। এবারের পর্বে আমরা জানতে চাই মানুষের কয়েকশো কোটি বছরের এই যাত্রার বিবর্তন কিভাবে হলো, কিভাবে প্রাণের সৃষ্টি হলো, আর সেই একটি প্রাণ থেকে কিভাবে কয়েকশো কোটি বছরের বিবর্তনের ফলে আজকের এই আধুনিক মানুষে রূপান্তরিত হলো। চলুন শুরু করা যাক মানুষের বিবর্তনবাদ। বিজ্ঞানীদের মতে বিগ ব্যাং এর সূচনা হয়েছিল 1370 কোটি বছর আগে। সেখান থেকে গ্রহ নক্ষত্রের সৃষ্টি, পৃথিবী নামক গ্রহটির জন্ম হয়েছিল 450 কোটি বছর আগে। সৃষ্টির সাথে সাথেই পৃথিবীতে প্রাণের উদ্ভব হয়নি। জন্মের 70 কোটি বছর পর, মানে আজ থেকে প্রায় 380 কোটি বছর আগে প্রাণের উৎপত্তি হয়েছিল এই পৃথিবীতে। সেই প্রাণ ছিল একটি এককোষী প্রাণী, নাম এমিবা। সেই এককোষী প্রাণী থেকে বহুকোষী প্রাণীর উদ্ভব হয়। কয়েকশো কোটি বছরের বিবর্তনে এক এমিবা থেকে হাজার হাজার বহুকোষী ভিন্ন ভিন্ন প্রাণীর জন্ম হয়েছে পৃথিবীতে। মূলত তারাই ছিল মানুষের প্রথম পূর্বপুরুষ, যাদের রাজত্ব ছিল পানিতে। এই সময়কালটি বিজ্ঞানীদের কাছে প্যালিওজোয়িক যুগ নামে পরিচিত। এরপর জলজ প্রাণীরা উঠে আসে ডাঙ্গায়। পৃথিবীতে শুরু হয় উভয়চর প্রাণীর রাজত্ব। ধীরে ধীরে পরিবর্তিত হয়ে এবার রাজার আসনে চলে আসে স্থলচর প্রাণীরা, মানে সরীসৃপ জাতীয় প্রাণীতে ভরে ওঠে পৃথিবী। ছোট্ট এমিবা কয়েকশো কোটি বছরে রূপান্তরিত হয়ে পরিণত হয় বড় বড় ডায়নোসরে। 10 কোটি বছর আগে বিবর্তিত হওয়া ডায়নোসরেরা পৃথিবী দাপিয়ে বেরিয়েছে প্রায় 15 কোটি বছর ধরে। পৃথিবী তখন ছিল সবুজে ভরা, তৃণভোজী প্রাণীদের স্বর্গরাজ্য। এরপর বিশাল এক প্রাকৃতিক বিপর্যয় হানা দেয় পৃথিবীতে। কেউ বলে উল্কারাঘাতে, কেউ বলে আগ্নেয়গিরির আগুনে, কেউ বলে ভয়াবহ ভূমিকম্পে নিশ্চিহ্ন হয়ে যায় পৃথিবীর সেই সকল বিশাল বিশাল প্রাণী। যেভাবে হোক, 6 কোটি বছর আগে সেই বিপর্যয়ে পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিল এই সবুজ গ্রহটি। এরপর পৃথিবী ঠান্ডা হয়ে বরফে ঢেকে যায়, মারা যায় অবশিষ্ট গাছ, পাখি, ঘাস, সবকিছু। কিন্তু বৈরি আবহাওয়া, তার উপর খাদ্যের অভাব, এভাবেই বিলুপ্ত হয়ে যায় সরীসৃপ জাতীয় শীতল রক্তের প্রাণীরা। এর মাঝে কিছু প্রাণী যাদের রক্ত গরম, তারা এই অসহিষ্ণু পরিবেশেও অবিশ্বাস্য রকম ভাবে টিকে থাকে। নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে কোনো রকম বেঁচে থাকে তারা। আস্তে আস্তে শুরু হয় সেই সকল স্তন্যপায়ী প্রাণীদের দৌরাত্ম্য। মানুষের পূর্বপুরুষেরা এরপর বসবাস শুরু করে জঙ্গলে। এর মাঝে কেটে গেছে কয়েক কোটি বছর। বিবর্তনের ফলে দুই পায়ে হাঁটা মানুষের আবির্ভাব ঘটেছিল আফ্রিকার জঙ্গলে। মানুষের পূর্বপুরুষের দলটির বসবাস এখন জঙ্গলে, বিজ্ঞানীরা যাদের নাম দিয়েছিল হোমিনিড। সময়কাল আজ থেকে 70 লক্ষ বছর আগে। গাছের ডালে তখন মানব সদৃশ্য অন্য প্রজাতিরও বসবাস। স্বভাবে আচরণে তখন সকলে প্রায় একই রকমভাবে বাঁচত। মানুষ তখন কোনোভাবেই অন্য প্রাণীকুল থেকে আলাদা ছিল না। প্রাইমেট বর্গীয় সেই সকল প্রাণীকে জীববিজ্ঞানের শাখায় রাখা হয় একই কাতারে। এই প্রাইমেট বর্গের একটি শাখা কয়েক লক্ষ বছর পর হয়ে উঠবে আধুনিক মানুষ, আর অন্য শাখাটি গেরিলা, শিম্পাঞ্জি বা বানর হয়ে থাকবে। মানুষ বানর থেকে আসেনি, তবে মানুষ ও বানরের দাদার দাদারা প্রায় একই রকম ছিল। 1974 সালে ইথিওপিয়ায় কিছু হাড়গোড়ের সন্ধান পায় মানুষ। প্রাপ্ত ফসিলের বয়স নির্ণয়ের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা যায় মানব সদৃশ এই প্রাণীটি পৃথিবীতে হেঁটে বেরিয়েছে আজ থেকে 32 লক্ষ বছর আগে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া মানুষের সবচেয়ে পুরাতন নিদর্শন এটি। বিজ্ঞানী এই প্রাণীর নাম দেয় লুসি, যিনি ছিলেন একজন নারী। লুসিকে বিজ্ঞানীরা তাদের ভাষায় অস্ট্রালোপিথিকাস গোত্রভুক্ত করেন, যা মানুষের পূর্বপুরুষের অনেকগুলো দলের মধ্যে একটি। মানে লুসিরাই প্রথম প্রাণী যারা দুই পায়ে ভর দিয়ে হাঁটতে পারত পৃথিবীর বুকে। এরপর 25 লক্ষ বছর আগে আরেকটু উন্নত মানের মানুষ পাওয়া যায়,
যারা পায়ের সাথে সাথে হাতের ব্যবহারেও পারদর্শী হয়ে উঠেছিল। বিজ্ঞানের খাতায় যাদের নাম হোমো হ্যাবিলিস, যাদেরকে প্রথম যথার্থ মানব হিসেবে গণ্য করা হয়, তাদের মস্তিষ্ক ছিল বড় এবং তারা লাঠি ও পাথরের হাতিয়ার ব্যবহার শুরু করেছিল। মানুষের পূর্বপুরুষেরা ততদিনে গাছের ডাল থেকে মাটিতে নেমে এসেছে, নিজেরাই খাবার সংগ্রহ করে, শিকার করে কিংবা অন্য পশুর শিকার করা খাবারে ভাগ বসায়। 15-20 লক্ষ বছর আগে মানুষের আরেকটি উন্নত সংস্করণ আবির্ভূত হয় পৃথিবীতে। তখন জঙ্গল থেকে বের হয়ে মানুষ গুহায় বসবাস শুরু করেছে, আগুনের ব্যবহারও শিখে ফেলেছে, নিজের বানানো পাথরের হাতিয়ার দিয়ে খাবারও সংগ্রহ করছে। বিজ্ঞানের খাতায় যাদের নাম হোমো ইরেক্টাস, মানুষের এই পূর্বপুরুষদের দেখা যায় পূর্ব এশিয়ায়। এছাড়া বড় মস্তিষ্ক আর পেশিবহুল আরও এক মানব প্রজাতির উদ্ভব হয়েছিল ইউরেশিয়া অঞ্চলে 3-6 লক্ষ বছর আগে, নাম নিয়ান্ডারথাল, মানুষের প্রজাতিগুলোর মধ্যে যারা ছিল সবচেয়ে বেশি বুদ্ধিমান। আজকের আধুনিক মানুষের পূর্বপুরুষের আবির্ভাব ঘটেছিল 20-25 লক্ষ বছর আগে, যাদের কিতাবী নাম হোমো স্যাপিয়েন্স। আদিম সেই প্রজাতির মানুষদের বসবাসের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় আফ্রিকার অঞ্চলে। সবচেয়ে পুরাতন যে হাতিয়ারটি প্রত্নতত্ত্ববিদেরা এখন পর্যন্ত উদ্ধার করতে পেরেছেন সেটিও 25 লক্ষ বছর আগের। তবে ঠিক কোন সময়টিতে এই প্রজাতি হোমো স্যাপিয়েন্স হয়ে উঠল তা বলা মুশকিল। তবে বর্তমান আধুনিক যে স্যাপিয়েন্সের কথা বলছি তার উদ্ভব 2-3 লক্ষ বছরের মধ্যে কোনো এক সময়। এরপর মানুষের অনন্তের পথে যাত্রা। 100,000 বছর আফ্রিকায় থাকার পর হোমো স্যাপিয়েন্সরা বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে, সেটিও আজ থেকে 20 লক্ষ বছর আগে। উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তারা। এরপর অনেক বছর ধরে চলার শেষে মানুষের অনেকগুলো প্রজাতি পৃথিবীর বিভিন্ন অংশে স্বাধীনভাবে বিকাশ লাভ করে। ইউরোপ ও পশ্চিম এশিয়ায় বেড়ে উঠেছিল নিয়ান্ডারথালেরা, এশিয়ার একদম পূর্ব দিকে বেড়ে উঠেছিল হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ। কোনো এক সময়ে প্রজাতিগুলোর মধ্যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে হেরে গিয়েছিল হোমো স্যাপিয়েন্সরা। বিজয়ী নিয়ান্ডারথালরা তখন রাজত্ব করতে থাকে ইউরোপ এবং এশিয়া জুড়ে। পরবর্তীতে আজ থেকে 70,000 বছর আগে হোমো স্যাপিয়েন্সরা আফ্রিকা থেকে আবারও দ্বিতীয়বারের মতো বেরিয়ে পড়ে সারা বিশ্বে। ততদিন আরও উন্নত হয়েছে তারা, আফ্রিকা ছেড়ে মানুষেরা এবার এসে পৌঁছায় মধ্য এশিয়ায়। এ সময় বুদ্ধিভিত্তিক বিপ্লব ঘটে গেছে হোমো স্যাপিয়েন্সদের। এই গৃহত্যাগী দলটিই ছিল আজকের মানুষের আসল পূর্বপুরুষ। আফ্রিকা থেকে বের হয়ে স্যাপিয়েন্সরা এবার মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ঘুরে সবশেষ অস্ট্রেলিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। এবারের পরিভ্রমণে নায়ান্ডারথাল এবং অন্য প্রজাতির মানুষদের পৃথিবী থেকে ধীরে ধীরে নিশ্চিহ্ন করে দেয় হোমো স্যাপিয়েন্স প্রজাতির মানুষেরা। পৃথিবীতে বাস করতে থাকে শুধুমাত্র একটি প্রজাতির মানুষ, আর সেটি হল হোমো স্যাপিয়েন্স, আজকের আধুনিক মানুষ। পরের পর্বে আমরা জানব নিয়ান্ডারথাল মানুষের চাইতেও বেশি মস্তিষ্ক এবং পেশিবহুল হবার পরও কেন হোমো স্যাপিয়েন্সদের কাছে হেরে গিয়েছিল, কিভাবে হোমো স্যাপিয়েন্সরা পৃথিবীর রাজত্ব শুরু করেছিল, কেন হোমো ইরেক্টাস, নিয়ান্ডারথাল থেকে শুরু করে আর অসংখ্য প্রজাতির মানুষ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।